আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরও একটি বাস স্কিন নিয়ে। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমি যেই বাস স্কিন আপনার সামনে আলোচনা করব সেটি হলো 21 এক্সপ্রেস একটি বাস স্কিন। এই বাসটি বাংলাদেশের ঢাকা থেকে নোয়াখালী রুটে রেগুলারলি চলাচল করে অনেক বছর থেকেই। আর আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই বাস স্কিনটি নিয়ে আলোচনা করব এবং এখানে কী ধরনের বাস মোড ইউজ করেছে এবং কোথায় আমরা এই স্কিন এবং এই বাস মোডটি পাবেন সেই সব কিছু আপনাদেরকে এক এক করে জানাবো পুরো এই ভিডিওটির মাধ্যমে। তাহলে আপনারা পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন, আমি এটুকুই আপনাদের কাছে আসার আগে। তাহলে চলুন আমরা ওখানে বাসটি একটি বাস স্পিড রেখে এর ডিজাইনটি একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই বাসটি ডিজাইন দেখার জন্য চলে এসেছি একটি গ্যারেজের সামনে। এখানে এসে বাসটি স্পিড করে আমি আপনাদের ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বাসটির ডিজাইনের সামনের পোর্শন এবং এই সাইড পোর্শন। আপনাদের কাছে এই বাসটির যে ডিজাইনটি সেটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বন্ধুরা, এখানে যে বাস মোড ইউজ করেছে সেটি হলো হিনো AK1Z সুপার সিরিজের একটি বাস মোড, যেটা অলরেডি রিলিজ করেছি আমার এই চ্যানেলে। যদি আপনারা এই বাস মোডটি নামাতে চান তাহলে সরাসরি চলে যাবেন আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই বাস মোডটির একটি ভিডিও লিঙ্ক। তার উপর ক্লিক করলেই আপনারা এই বাস মোডটি খুব সহজেই এবং সুন্দরভাবে নামিয়ে নিতে পারবেন। এখন চলো আমরা বাসটি চলন্ত অবস্থায় নিয়ে যাই এবং এখানে ডিপার মারতে মারতে তোমাদেরকে এখন আমি জানিয়ে দিই যে তোমরা এই স্ক্রিনটি কোথায় পাবে। এই স্ক্রিনটি ঠিক তোমরা চলে যাবে এই যেই ভিডিও লিঙ্ক তোমাদের কথা বলেছি বাস মোডের, সেই বাস মোডের ভিডিও লিঙ্কটি ঠিক নিচেই দেখবে একটি গুগল ড্রাইভের স্ক্রিন লিঙ্ক রয়েছে, তার উপরে ক্লিক করলেই তোমরা এই বাস স্ক্রিনটি নামিয়ে নিতে পারে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কীভাবে বাস মোড কীভাবে স্ক্রিন আমি অ্যাড করে গেম প্লে করবো সেটা কীভাবে জানবো। সেটা জানার জন্য তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই তোমরা বিভিন্ন বাসের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তার ভিতর থেকে যে কোনো একটি বাসের ভিডিও লিঙ্কের উপর ক্লিক করলেই তোমরা খুব সহজেই বাস মোড এবং স্ক্রিন কীভাবে নামিয়ে অ্যাড করতে হয় সেটা সেখান থেকে শিখতে পারবে। আর সেখান থেকে তোমরা যদি ভালো বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে আপনি আমাদের জন্য আরও নতুন আরেকটি ভিডিও বানান যেখানে আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কীভাবে বাস মোড কীভাবে স্ক্রিন নামিয়ে অ্যাড করে গেম প্লে করতে হয়। আর বন্ধুরা, আমি এখানে যেই ETS-2 ট্রাফিক অবিটি ইউজ করেছি সেটা হলো ETS-2 প্রো ট্রাফিক অবিবি। তোমরা যদি এই ট্রাফিক অবিটি নামিয়ে গেম প্লে করতে চাও তাহলে তোমরা দেখবে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি ETS-2 প্রো ট্রাফিক অবিবির একটি ভিডিও লিঙ্ক রয়েছে, তার উপরে ক্লিক করলেই তোমরা এই ETS-2 ট্রাফিক অবিটি তোমরা তোমাদের অবিবির সাথে মিল রেখেই নামিয়ে গেম প্লে করতে পারবে। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের গাড়িটির যে ড্যাশবোর্ডটি সেই ড্যাশবোর্ডটি দিয়ে। এই ড্যাশবোর্ড নিয়ে তোমার কিছু আমার বলার নেই, কারণ এই ড্যাশবোর্ড নিয়ে তেমন কিছু বলতে চাই না। তোমরা যদি এই ড্যাশবোর্ড সম্বন্ধে জানতে চাও তাহলে তোমরা যেই বাস মোডের ভিডিও লিঙ্ক দেখেছো সেই বাস মোডের ভিডিও লিঙ্কটির উপর ক্লিক করে তোমরা এই ড্যাশবোর্ড সম্বন্ধে জানতে পারবে। তারপর তোমাদের একটু জানিয়েছি যে এখানে ড্যাশবোর্ডটি যে আমার কাছে মোটামুটি খুবই চমৎকার এবং খুব ভালো লেগেছে। তোমাদের কাছে ড্যাশবোর্ডটি কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমাদের সকলে ভালোবাসা দোয়া এবং সাপোর্ট কামনা করছি, কারণ তোমাদের ভালোবাসা দোয়া এবং সাপোর্ট পেলে আমি তোমাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে উৎসাহিত হব। তাহলে ভিউয়ার্স, আজকের কথা বলেছি না, আজকে তোমাদের মাঝখানে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।